আলিপুরদুয়ার জেলার ফারাকাটা ব্লকের 1 নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নিজস্ব কার্যালয়ে দিদিকে বলার কর্মসূচি নিয়ে সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সঞ্জয় দাস। পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফালাকাটা ব্লকের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা এদিন ফালাকাটা 1 নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নিজস্ব কার্যালয়ে দিদিকে বলো কর্মসূচি নিয়ে সাংবাদিক বৈঠক করে বিস্তারিত জানালেন ফালাকাটা ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সঞ্জয় দাস। এদিনকার এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তথা ফালাকাটা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ রতন সরকার, আলিপুরদুয়ার জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি গদাই দে সহ ফালাকাটা ব্লক ব্লকের বিভিন্ন অঞ্চলের নেতৃত্ববর্গ। ফালাকাটা ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সঞ্জয় দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেন, শুনুন তার বক্তব্য। আমাদের আজকের এই কর্মসূচি পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা দিদিকে বলো যে আমাদের কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচির আজকের এই সাংবাদিক বৈঠক। এই সাংবাদিক আজকের এই বৈঠকের থেকেই আমরা আগামী কাল থেকে আমরা বিভিন্ন গ্রামে আমাদের দিদিকে বড় কর্মসূচি পালন করতে চলেছি। এই কর্মসূচি সারা পশ্চিমবঙ্গে উদযাপিত হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরাও ফালাকাটার প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি পাড়ায় এবং কৃষক বন্ধু থেকে শুরু করে ছাত্র যুবর কাছে আমরা দিদিকে বলোর কর্মসূচি, দিদিকে বলোর যে কাঠ সেটা আমরা পৌঁছে দেব প্রত্যেকটি মানুষের কাছে। আলিপুরদুয়ার থেকে হরেকৃষ্ণ মণ্ডলের রিপোর্ট।